ত্রিপুরা নি কাইনি লোকসভা আচু থাইনও কপ্লাইঙি মন্ত্রী বক্রব নরেন্দ্র মদীনও সকত রীনা আবোন কসা নাহারমল বিজেপি জত নগ নগ থা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদীন হামবাইফার্মানী লগে লগে সালতং ত্রিপুরা লোকসভা আচুতানী ভারতীয় জনতা পার্টি বাদাইন বিপ্লব কুমার দেব বাকে সুরিমুখ সায় সঙ্গ সঙ্গাল রামনগর মন্ডলবাই খবজাকভেনটি নং ও ফর্টি নাইন নং বুট সালসং ত্রিপুরা লোকসভা আচগতানী ভারতীয় জনতা পার্টি বাদ বিপ্লব কুমার দেব সাপুট

লেবনও গবাং কুক বুত রিউই কপলাই খাইনে বাগে শুরি মুং শানাই আবনি লগে হাস্তে ও লাইথানে তাবনি হাস্তে হাপাং তাম শামুং খলাইগে লুকুরোগনি বাগে আবরগ বো শাকলাই খনারিখা হাস্তে কেন্দ্র হাপনি শামুং নগই খা ফুরজা কা হাস্তে নে লুকুরাও ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যে থেকে সিদ্ধান্ত ন হয়েছে যে সারা রাজ্যে প্রতিটি বুতে প্রতিটি বুথে আজকে বাড়ি বাড়ি প্রচার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে প্রতিটি মণ্ডলে আনুষ্ঠানিকভাবে এক একটি বুথকে ধরে রাজ্যে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এবং বুথের যারা কার্যকর্তারা মন্ডলের যারা কার্যকর্তারা ডিস্ট্রিক্ট স্টেটের প্রত্যেকজন কার্যকর্তা প্রতিটি বুথে থাকবেন সেই উদ্দেশ্যে আজকে রামনগর মণ্ডলে ঊনপঞ্চাশ নম্বর বুথে সতেরো নম্বর ওয়ার্ডে আগতলা পণেম অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি রাজ্যবাসী দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলা বলেছেন যে ওনার হয়ে ওনাকে উনি যে প্রণাম জানিয়েছেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি মোদীজির হয়ে আমরা ওনার প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে যিনি আমাদের দলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকে বাড়ি বাড়ি প্রচারণা গেছে আমরা ওনাকে বিপুল ভোটে জয়ী করার জন্য নাগরিকদের ভোটারদের আমরা আশীর্বাদ চাইছি ওনার পক্ষ থেকে মূলত আজকে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর আছেন শিখা ব্যানার্জী আমাদের এমআইসি মেম্বার তুষাকান্তি ভট্টাচার্য আমাদের মিতুগ দে মহোদয়া কর্পোরেটার ভাস্বত বর্মা কর্পোরেটর সহ এই মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব তারা সবাই এসছেন বিভিন্ন কার্যকর্তারা এসছেন ওয়ার্ডের সমস্ত কার্যকর্তারা এসছেন সার্বিকভাবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করা হয়েছে সাতরামনগর মণ্ডলে ঊনপঞ্চাশ নম্বর বুথে আনুষ্ঠানিকভাবে সকলে মিলে আজকে শুরু করেছি কালকের থেকে প্রতিটি বুথে প্রতি বাড়িতে আমরা যাব। আমাদের মোদিজির পক্ষে মোদিজির প্রণাম আমরা জানাবো সবাইকে এবং আমাদের প্রার্থী বিপ্লবের পক্ষে আমরা আশীর্বাদ চাইব যাতে বিপুল ভোটে আমরা জয় জয়ী হতে পারি আর সেক্ষেত্রে আমাদের রাজ্যে এই ছয় বছরে আমরা কী কী কাজ করেছি সেগুলিও আমি মানুষ হাতে তুলে ধরা ধরার চেষ্টা করছি বড়দেবতারা কি দাবি দাও আপনাদের সামনে তুলে ধরছে কেমন সারা পাচ্ছে খুব ভালো লাগলো কয়েকটা বাড়িতে গেলাম ব্যাপক সারা এবং কার্যকর্তার মধ্যে ব্যাপক উৎসাহ কোনো বাড়িতেই তাদের কোনো সমস্যা বা চাহিদার কথা বলেননি আমাদের ডাবল ইঞ্জিনের সরকারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমাদের সরকার ছয় বছর যে কাজ করেছে আমাদের তো যে কাজ করেছে আমাদের কেন্দ্রীয় সরকার যে কাজ করেছে সেগুলি কিন্তু মানুষ খুব খুশি আজকে যে সকল বাড়িতে গেলাম আ কি বলিনি যে আমাদের এইটা প্রয়োজন আছে সমস্যা আছে চাহিদা আছে তো বুঝলাম যে সবাই মানুষ এরা যে খুশি আছে শান্তিতে আছে সম্পৃতিতে আছে আপনারা যারা রামণgetLogger দেখে বুঝলেন না যে একটা ভূতে কত সংকক কর্মী প্রস্তুত শুধু এখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া আমাদের দল সারা বছর কাজ করে ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনের সামনে রেখে যে দলীয় প্রার্থীকে নিয়ে বেরোবে বাড়ি বাড়ি যাবে এরকম না সারা বছর ব্যাপী মানুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং সমর্থন আদায়ের জন্য কাজ করে এবং উন্নয়নের সঙ্গে মানুষ থাকে আমাদের কার্যকর্তারা কাজে আমাদের নির্বাচন সামনে আসে যে বেশি কাজ করতে হবে এরকম না আমরা মানুষের সঙ্গে যোগাযোগ আছে আমাদের কার্যকর্তাদের দিন আমাদের ওয়ার্ডের যে কর্পোরেটর আছে আমাদের যারা বিধায়ক আছে মন্ত্রী আছেন তারা রাজ্যের মানুষের জন্য সবসময় কাজ করে কখরা